কোনো স্টেট এজেন্ট যদি বলে তুমি ডিএসএস অথবা হাউজিং বেনিফিট পাও, ইউনিভার্সাল ট্যাক্স ক্রেডিট পাও, হাউজিং কাউন্সিল ট্যাক্স বেনিফিট পাও, ডিএলএ পাও, তোমাকে আমি বাড়ি ভাড়া দেব না, কমপ্লেন করেন, অধিকার আদায় করেন, মামলা করেন, মামলার টাকা সহ ক্ষতি করেন। ভাই আমরা আলোচনায় ফিরে আসি। আমরা আলোচনায় আসার আগে আমাদের মনে হয় একটা কমেন্ট দেওয়া, আমরা কমেন্টটা একটু দেখে নেই, একটু পড়বেন কমেন্টটা প্লিজ। মিষ্টি রহমান, Mr. Rahman, we are living in a rented house. We badly need to move to a bigger house. Letting agencies doesn't want to give us house because of getting universal credit. My husband is working more than 40 hours weekly. Is there any way we could buy a house? We could arrange some money from family as a gift. আমার একটু প্রশ্ন আছে, বোন যদি ফোন করতেন খুব ভালো, তো আমি দুই তিনটা প্রশ্ন আপনাকে করে নেই। ওনারা যদি এফোর্ড করতে পারে এখন, যদি ওনারা হাউজিং বেনিফিট পেলে সেক্ষেত্রে কি বড় বাসায় যেতে পারবে না? এজেন্সি ভাড়া দিলেও কি তাকে বাসা দেবে না? ওনারা বেনিফিট পাচ্ছে ধরে নিলাম, প্লাস ইউনিভার্সাল ক্রেডিট পাচ্ছে, প্লাস হাজবেন্ড 40 ঘন্টা কাজ করছে, দুটো মিলিয়ে এখন কথা কথা ধরে নিলাম 1200 পাউন্ড আছে, 1600 পাউন্ডের বাসা যেতে চাচ্ছে, এফোর্ড করতে পারবে কি? লেটার এজেন্সি তাকে দেবে না? এটা যদি রেটিং এজেন্সি তাদেরকে বলে যে না আপনার ইউনিভার্সাল ক্রেডিট পাচ্ছ বলে আমরা তোমাদেরকে প্রপার্টি দিব না, এটা কিন্তু ডিসক্রিমিনেশন হবে। সো আমার ডিসক্রিমিনেশন হবে এবং এটা কিন্তু আপনার এখনকার ল অনুযায়ী এটা অ্যালাউড না। সো অন দ্যাট অন দ্যাট ইললিগ্যাল এটা, হ্যাঁ এটা ইললিগ্যাল করা। সো এটা এখন যদি স্টেট এজেন্ট কোনো কারণে না দেয় সেটা ডিফারেন্ট জিনিস, এখন উনি তো ফোর্স করতে পারবে না, কারণ তাদের রাইট বা তাদের চয়েস আছে তারা প্রপার্টি দিবে কি দিবে না এবং কিসে বেসিসে দিবে। আর আপনার প্রপার্টি কেনার ব্যাপারে, হ্যাঁ যদি আপনাদের এনাফ ইনকাম থাকে যেটা আপনার মর্গেজ অ্যাফোর্ড করতে পারবেন, প্লাস আপনাদের ডিপোজিট আছে, দেন হ্যাঁ আপনাদের অবশ্যই কিনতে পারবেন। সেক্ষেত্রে তো অবশ্যই আমি মনে হয় এখানে কোনো অসুবিধা নেই, অ্যাজ লং অ্যাজ আপনাদের মর্গেজ পাওয়ার মতো ইনকাম এবং ডিপোজিট আছে অবশ্যই আপনি যেতে পারবেন। তাহলে এখানে এফোর্ডেবিলিটি একটা বিষয় আছে মোস্তফিজ ভাই। জি হ্যাঁ, এখন আপনার যেহেতু ওনারা বেনিফিটে আছেন, সো আমার মনে হচ্ছে এটা ওনারা লন্ডনে থাকেন না, কারণ লন্ডনে থাকলে আপনার যদি বেনিফিটে থাকেন সেক্ষেত্রে আপনার প্রপার্টি কেনার মতো মর্গেজ পাওয়ার মতো আমার মনে হয় অবস্থা নাই, যেহেতু লন্ডনে প্রপার্টির দাম অনেক বেশি। এখানে হ্যাঁ মর্গেজের জন্য অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই আপনার গুড ইনকাম থাকতে হবে, আর গুড ইনকাম থাকলে আপনার বেনিফিট পাওয়ার কথা না। আর লন্ডনের বাইরে যদি ওনারা থাকেন সেক্ষেত্রে আমার মনে হয় যে ওনাদের ইনকাম আর্ন ইনকাম প্লাস বেনিফিট ইনকাম মিলে ওনাদের যে মর্গেজ অ্যামাউন্টটা পাওয়া প্রয়োজন সেটা যদি হয়, কারণ লন্ডনের বাইরে অনেক জায়গায় প্রপার্টি আছে আপনার 100,000 পাউন্ড অথবা লেস দ্যান 100,000 পাউন্ডের মধ্যে আপনার প্রপার্টি পাওয়া যায়, তো সেক্ষেত্রে ওনাদের আর্ন ইনকাম প্লাস বেনিফিট ইনকাম মিলে হয়তো ওনারা সেটা অ্যাফোর্ড করতে পারবে। সো এটা ডিপেন্ড করতেছে ওনারা কোথায় আছেন, আপনি কি বলছেন, উনি ফোন করলে হয়তো জিনিসটা আর একটু ক্লিয়ার করা যেত। লন্ডনের বাইরে আমি যে জীবনধারা বা লাইফস্টাইল আমাদের লোকরা সরতে চায় না, বিলেতে এসে যেখানে ঢুকছে 6 মাস পর ওখানে থেকে আর দেখা যাচ্ছে 40 বছর হয়েছে থাকছেন, ওই অঞ্চলে চলে গেছেন, পাশে চলে গেছেন, টাওয়ার হামস থেকে চলে গেছেন রেড ব্রিজে, টাওয়ার হামস থেকে গেছেন ড্যাগেন হামে অথবা রমফোর্ডে, মানে ইস্ট লন্ডন ভিত্তিক আছে, একটা অসুবিধা আমাদের আছে। বোনের জন্য একটা ওয়েবসাইট আমি দেখাচ্ছি, বোন একটু দেখেন, আপনাদের মধ্যে যারা আছেন যে বলবে ডিএসএস দিলে দিব না, এটা ইললিগ্যাল আনলফুল, এই ডিসক্রিমিনেশন করতে পারেন, আপনারা কমপ্লেন করবেন, অধিকার নিয়ে হেলাফেলা করবেন, আপনার ভাড়া বাসায় থাকেন বলে আপনাকে কিন্তু করতে হবে। শেল্টার নামে যে এনজিওটা আছে এরা অত্যন্ত ভালোভাবে এটা ই করে, এটা আনলফুল, সুতরাং আপনার এটা নিয়ে কোনো সময় ডিসক্রিমিনেট হবে না, আপনার অধিকারের সরকার আপনাকে দিতেছে, এটা তো আরো বেশি গ্যারান্টেড। তাহলে এটা আপনার আইনটা দেখে নেন যে ইকুইটি অ্যাক্ট অনুযায়ী এটা হবে, এবং আপনি 4,500 পাউন্ড ড্যামেজ পাবেন, 4,500 পাউন্ড পর্যন্ত ড্যামেজ পাবেন, এবং এটা লিগ্যাল ফি দিতে হবে যদি আপনি যান। সুতরাং আপনি দেখেন আরেক জায়গায় 15,000 পাউন্ড এরা পেয়েছে, আপনাদের এই অধিকার থেকে আপনারা বঞ্চিত হবেন না। অধিকারটি জানিয়ে দেওয়ার জন্য মুস্তাফিজ ভাই এবং আমি আপনাদের কাছে আসি, আপনাদের সামনে এই তথ্যগুলো তুলে ধরি, অত্যন্ত রিলেভেন্ট, এবং আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি মিষ্টি রহমান বোনকে এটা বলার জন্য। কোনো স্টেট এজেন্ট যদি বলে তুমি ডিএসএস অথবা হাউজিং বেনিফিট পাও, ইউনিভার্সাল ট্যাক্স ক্রেডিট পাও, হাউজিং কাউন্সিল ট্যাক্স বেনিফিট পাও, ডিএলএ পাও, তোমাকে আমি বাড়ি ভাড়া দেব না,
কমপ্লেন করেন, অধিকার আদায় করেন, মামলা করেন, মামলার টাকা সহ ক্ষতিপূরণ পাবেন আপনারা। মোস্তাফিজ ভাই প্লিজ। জি রাশিদ ভাই, আমাদের ভয়েস রেজ করতে হবে, কারণ এই জিনিসগুলো অ্যালাউ করাটা হচ্ছে বেসিক্যালি যে আমি এই স্ট্র্যাটেজিকে সাহায্য করলাম, সাপোর্ট দিলাম যে হ্যাঁ আমাকে সে আজকে ডিক্লাইন করছে, কালকে সে আরেকজনকে ডিক্লাইন করবে। এবং আমি আমি শিওর যে যারা স্ট্র্যাটেজিক চালাচ্ছেন বা এই ধরনের প্রতিষ্ঠান রান করতেছেন, তারা অবশ্যই এই ধরনের জিনিসগুলো সম্পর্কে ওয়াকেবহাল যে নয় ডিএসএস এই জিনিসটা ইলিগেল। সো এই জিনিসটা উনি যখনই জানতে পারছেন এই স্ট্র্যাটেজিক এই কারণে দিচ্ছেন না, তখন উচিত জিনিসটা রিপোর্ট করা, তাহলে হয়তো এই কাজটা তারা সেকেন্ড কোনো ট্যালেন্টের সাথে করবে না। আমি নাশিদ ভাই, কখনোই বিশ্বাসী না, তার কাছে ক্ষতিপূরণ আনতে হবে। কারণ জি কি এখানে হতেছে ক্লাস প্রবলেমটা, আমি জমিদার, তুমি আমার প্রজা, আমি বাড়ির মালিক, তুমি আমার প্রজা, ক্লাস প্রবলেম, মানসিকতার প্রবলেম, অর্থনৈতিক শ্রেণীভেদের প্রবলেম, এটা আমি প্রচণ্ড বিরোধী। আমার টাকা আছে বলে তোমাকে অপেক্ষা করবো? নো, আপনার তো রেন্ট ওখানে নিশ্চিত, সরকার তাকে রেন্ট দিচ্ছে, তুমি কেন ডিসক্রিমিনেট করবে? কারণ এটা বহু বছর ধরে হয়ে আসছে, স্টেট এজেন্টটা আমাদের লোকরা কম ছিল, আমাদের লোকরা আস্তে আস্তে এজেন্ট ঢুকছে, আমি খুব ভালো করছে কিন্তু আমাদের লোকরাই এই ব্যবসাটায়। কিন্তু 70-80 সালে যে ডিসক্রিমিনেশনটা ছিল সেটা ধারাবাহিকতা এখনো রয়ে গেছে মোস্তাফিজ ভাই। হ্যাঁ নাশিদ ভাই, এখানে আপনার ল্যান্ডলর্ডের কিছু চয়েস থাকতে পারে যে সে কী ধরনের ল্যান্ডলর্ড টেনেন্ট সে চাচ্ছে। অবশ্যই নো রিএসেস বললে এটা ইলিগাল হয়ে যাচ্ছে, বাট তার যদি প্রেফারেন্স থাকে যে আমি শুধুমাত্র এই ধরনের লোক চাচ্ছি বা টেনেন্ট চাচ্ছি, দিবে সেটা না? কিন্তু মানে আমাকে এসে একটা লোক ইলিগাল কাজ করতে বললো, আমার প্রেফারেন্স বলে ইলিগাল কাজ করব? ক্লায়েন্টের প্রেফারেন্স তো আমাকে প্যাকেজ করব না আমি মোস্তাফিজ, আপনি প্যাকেজ করবেন না, আপনি তো পে স্লিপ বানায় তাকে মডেল অ্যাপ্লাই করবেন না, জি সুতরাং আপনার কাছে ওটা কোনো প্রায়োরিটি হতে পারে না, আমার কাছে হতে পারে না, ওই স্ট্র্যাটেজিটা হতে পারে না, তারও কিন্তু একটা দায়িত্ব বোধ আছে, সে বলে ইলিগাল বলতে পারবো না। আজকে যখন একটা অ্যাডভাইস দেবেন ইকুয়ালিটি অ্যাক্ট অনুযায়ী বলতে পারবেন না এই জিনিস চাই আমি, এটা যখন আপনার আমার জন্য প্রযোজ্য, আমি আপনি যখন লিখতে পারি না অনেক কিছু আমাদের ওইটা প্রয়োজন, লিখতে পারি না কারণ দেশের আইন আমাকে মানা করেছে, তুমি ভাড়া দিবা এটা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা ঠিক আছে, 5টা মৌলিক জিনিস, জি এমপ্লয়মেন্টটা তো মৌলিক জিনিস না, তারপরেও আমরা বাধাগ্রস্ত হচ্ছে, আপনি আমি এই অসুবিধাটা বুঝি মোস্তাফিজ ভাই।